আজলান মার্ট থেকে বাইক কিনলে 2 বছরের রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি। আর আমার এই সাইডে কিন্তু রয়েছে লাল পরী এন্ড কালো পরী, এবং দুটার প্রাইসে কিন্তু থাকছে সেম 5,55,000 টাকায় পেয়ে যাচ্ছেন লাল পরী এন্ড কালো মানি। তো লামি আপু, ভিডিও শুরুতে কোন বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, লুকিং গর্জিয়াস লাল পরী দিয়ে শুরু করছি। ফার্স্টে রয়েছে আমাদের সামনে R15 ভার্সন ফর রেড কালারটি, 2024 এর লেটেস্ট একটি মডেল ভাই। কালার গ্রাফিক্স এর দিক দিয়েও কিন্তু এটা একদমই নতুন, নিউ। এর আগে 2023 ছিল, বাট এটার সাইড দিয়ে দেখেন এটা একদম নতুন করে একদম আসছে। এটা 2024 এ ফিরে আসছে, আবার রিটার্ন করে ফিরে আসছে নতুন ভাবে এবং আপডেট হয়ে ফিরে আসছে বলা যায়। এটাতে ডুয়াল ABS রয়েছে ভাই, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ডিজিটাল মিটার, সমস্ত কিছু রয়েছে আপডেট। আর সাইডে ভাই রয়েছে কালো মানি, অর্থাৎ আমাদের কাছে রয়েছে ম্যাট ব্ল্যাক কালার, R15 ভার্সন ফর ম্যাট ব্ল্যাক কালার। এই মুহূর্তে আজলান মার্টে অ্যাভেলেবল এই বাইকটির চাহিদা কিন্তু প্রচুর ছিল, আর আজলান মার্ট কাস্টমার এসে চাহিদার কথা চিন্তা করে আবারও নিয়ে আসছে এই বাইকটি R15 ভার্সন ফর ব্ল্যাক। আর দুটোর প্রাইস ভাই সেম থাকছে, অর্থাৎ অডিয়েন্সদের বলতে চাই যে লালটা নিবে না কালোটা নিবে, কোনটা নিবে, লালটা কত আর কালোটা কত? ভাই এই কোশ্চেনের অ্যান্সার আমি এখনই শেষ করে দিচ্ছি। প্রাইস রেট দুটোরই সেম থাকছে 5,55,000 টাকায় দুটো বাইক, তার মধ্যে যে যেটা পছন্দ করে, যে যেটা নাই 5,55,000, হ্যাঁ 5,55,000 টাকায় পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান বাইক ভাইয়া। আচ্ছা, আর দুটোই কিন্তু R15 ভার্সন 4 এর একদম লেটেস্ট। তারপরে রয়েছে MBS 7 ভাইয়া, বাইক লাভারদের স্বপ্ন, আবেগ, ইমোশন সমস্ত কিছু জড়িয়ে আছে এই বাইকটির সাথে। আর এই বাইকটি আজলান মার্ট এই মুহূর্তে বিগ অ্যামাউন্টে ডিসকাউন্টে দিচ্ছে, অর্থাৎ এই বাইকটির প্রাইস কিন্তু আমি বলে দিব ভিডিওর মাঝে, তার আগে ডিটেইলস বলে দিই। এটাতে কিন্তু TFT মিটার ইউজ করা হয়েছে, কালারফুল মিটার রয়েছে, অর্থাৎ অডিয়েন্স যারা বাইক লাভার যারা এটা পারচেজ করবে তারা কিন্তু বাইকের যে মিটারের কালার এটা কিন্তু চেঞ্জ করতে পারবে, বিভিন্ন কালার কালার করে নিতে পারবে। দেন কুইক শিফটার রয়েছে বাইকটিতে, BS 7 রয়েছে এবং ডুয়াল ABS, K5 সাসপেনশন, এভরিথিং, সমস্ত ফ্যাসিলিটি। আর আজলান মার্টের প্রত্যেকটি বাইকে ওয়াই কানেক্টের সুবিধা রয়েছে। আর এই বাইকটির প্রাইস হচ্ছে ভাই মাত্র 5,65,000 টাকা, 5,65,000 টাকায় ভাই পেয়ে যাচ্ছে MBS 7। এরপরে ভাইয়া এখন তো ইন্ডিয়ান বাইকের কালেকশনও রয়েছে একদম ভরপুর, পাশাপাশি তো ভাইয়া 24 এর ট্রেন্ডিং এ থাকা বাইক রয়েছে, এবং আমার পছন্দের ফেভারিট একটি বাইক বলতে পারেন যে আমার যদি ভাইয়া অ্যাবিলিটি যদি এরকম থাকতো আমি বাইকটি পারচেজ করে নিতাম। বাইকটি আমার খুবই পছন্দের বাইক, এবং কি আমাদের অডিয়েন্সদের খুব পছন্দের, কেননা এর আগে আজলানমার যখন ফার্স্ট বাইক নিয়ে আসছিল তখন বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার বাইকটি পারচেজ করে নিয়েছে আজলানমার থেকে, এবং তারপর থেকে বাইকটির চাহিদা কিন্তু প্রচুর হয়েছে আজলানমার্টে, প্রচুর 2-3টা স্টক আজলানমার্টে এমনিতে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরও আজলানমার্ট আবারও তাদের কাস্টমার প্রায়োরিটির কথা চিন্তা করছে, চিন্তা করে ভাই আবারও বাইকটি নিয়ে আসছে। আর এটা হচ্ছে R15 ভার্সন 4 ভ্যাভিড ম্যাজানো মেটালিক, 2024 কিন্তু এই বাইকটি লঞ্চ হয়েছে, আর 24 কিন্তু আজলানমার্ট নিয়ে আসছে প্রথম আমাদের শোরুমে, এবং বাইকটির প্রাইসও কিন্তু ভাই সেম থাকছে, অর্থাৎ লাল পরি কালো মানিকের মতোই কিন্তু এটার প্রাইসও সেম থাকছে 5,55,000 টাকায়। তার মানে 5,55,000 টাকায় আপডেট ম্যাজেন্টা কালার নিতে পারবে, কালা মানিক নিতে পারবে এবং লাল পরি নিতে পারবে, অর্থাৎ সবগুলো আগুন কালেকশনই নিতে পারবে। লুকিং জাস্ট গর্জিয়াস যে বাইকগুলো রয়েছে সবগুলোই কিন্তু পারচেজ করে নিতে পারবে 5,55,000 টাকায়। পাশাপাশি ইন্দোনেশিয়ান কালেকশনে চলে আসি, এত সময় ইন্ডিয়ান কালেকশন দেখেছি, আমাদের কাছে ইন্দোনেশিয়ান কালেকশনও রয়েছে। আর নিউ শিপমেন্টের বাইকগুলোতে কিন্তু ইন্দো এবং ইন্ডিয়ান সবগুলো কালেকশন রয়েছে, যেমন এটা ইন্দোনেশিয়ান ভার্সন ফর ব্ল্যাক কালার, R15 ভার্সন ফর ব্ল্যাক কালার, যেটার চাহিদা আজলানমার্টে প্রচুর ছিল, এবং এটার চাহিদার পাশাপাশি ইন্ডিয়ানটাও নিয়ে আসছে, অর্থাৎ দেখছে যে আজলানমার্টে ব্ল্যাক কালারের চাহিদা এত বেশি তাহলে ইন্ডিয়ানটাও নিয়ে আসি। তো প্রায়োরিটির কথা চিন্তা করেই ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সবগুলো নিয়ে আসছে, এবং পাশে কিন্তু এম রয়েছে ভাই আমাদের ইন্দোনেশিয়ান, অর্থাৎ এম এর কালেকশন প্রচুর রয়েছে, আমাদের অডিয়েন্সরা শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারবে, কারণ আমাদের ডিসপ্লেতে অনেকগুলো এম রয়েছে, এছাড়াও আমাদের ওয়ার হাউসেও রয়েছে, হাউসফুল রয়েছে, অর্থাৎ এসে দেখে শুনে নিতে পারবে, যেমন অনেকগুলো বাইকের মধ্যে 5-6টা দেখে নিতে পারবে। আর এগুলো এইভাবে র্যাপিং করে থাকার কারণ হচ্ছে ভাইয়া ধুলাবালি জমা হবে না, দ্বিতীয়ত বাইকের গায়ে কোনো ড্যামেজ বা স্পট পড়বে না। আর বাইকটি এই বাইকটিতে কিন্তু ডুয়াল ABS আছে, কারণ ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু ডুয়াল ABS থাকে না, এই একটি বাইকে কিন্তু ডুয়াল ABS রয়েছে। এম এর কালেকশন ভাইয়া কুইক শিফটার রয়েছে, ডুয়াল ABS রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, এভরিথিং সমস্ত ফ্যাসিলিটি এই বাইকটিতেও রয়েছে। পাশাপাশি স্কুটারের কালেকশন যারা দেখতে চেয়েছে তাদের জন্য রয়েছে ইয়ামাহা স্ট্রেইট রেইলি রেজ রাইডার,
আমাদের অডিয়েন্সরা অনেক কোশ্চেন করেছে যে আজান মানে কিছুদিন আগে কিন্তু বাইকই ছিল না ভাইয়া, একদম ফুল ফাঁকা ছিল, তো তখন আমাদেরকে কোশ্চেন করছে যে আজলান মার্টির বাইক কই, বাইক কই, আজলান মার্টির বাইক দেখতে চাই। তো তার কয়েকদিন পর পরই কিন্তু হয়তো দুই তিন দিন পর পর বাইকগুলো চলে আসছে। তো তারপরে অডিয়েন্সরা কোশ্চেন করছে যে স্কুটারের কালেকশন কই, আজলান মার্টি তো আগে স্কুটার ছিল, সুজুকি বার্গম্যান ছিল, ছিল ইয়ামাহা স্ট্রেট র্যালি, রেজার, প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল ছিল। তো তাদের ক্ষেত্রে বলতে চাই যে আজলান মার্ট আপনাদের জন্য এই কালেকশনটি এখনো রেখে দিয়েছে, এটা হচ্ছে ইয়ামাহা স্ট্রেট র্যালি রেজিট আর 125 সিসি, যেটা সিট স্পেস অনেক বেশি রয়েছে, মাইলেজ 45 থেকে 50 পেয়ে যাবেন, এবং BS7 ইঞ্জিনের স্কুটার, এবং নিউ কালেকশন একদম আজলান মার্টের। তো বাইকটিতে ভাইয়া হাইব্রিড মডেলের রয়েছে, আস্কিং প্রাইস থেকে 10,000 টাকা ডিসকাউন্ট চলছে আজলান মার্টে। আস্কিং প্রাইস কত? আস্কিং প্রাইস ভাইয়া বলতে গেলে আমি উল্লেখ করতে চাচ্ছি না, বাট এটা আস্কিং প্রাইস থেকে 10,000 টাকা ডিসকাউন্ট চলছে। আচ্ছা, জানতে পারবে স্ক্রিনের উপরে, হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে জানতে পারবে অবশ্যই। তার থেকে মোস্ট পপুলার আরো কিছু বাইক রয়েছে সাইডে ভাইয়া, MT15 এর কালেকশন। আচ্ছা, আজলান মার্টে এর আগে কিন্তু MT15 এর জন্য প্রচুর খুবই সীমিত ছিল, অর্থাৎ কেউ অনেকদিন আগে থেকে বুক করে রেখেছিল, এক মাস আগে থেকে বুক করে রেখে তার সময় অনুযায়ী সে নিয়ে গেছে। আর আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে মনস্টার এডিশন, এটাও কিন্তু খুবই সীমিত স্টক রয়েছে। তো যার পছন্দ তার কিন্তু আগে থেকে বুক করে রাখতে হবে, অথবা সরাসরি আজলান মার্টে এসে ভিজিট করে দিতে হবে। আর এই মুহূর্তে আজলান মার্টে MT15 ভার্সন 2 BS7 এর প্রত্যেকটি কালার রয়েছে অ্যাভেলেবেল, যেমন সাইডে ব্ল্যাক কালার রয়েছে এবং আমাদের কাছে হোয়াইট কালারটিও অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ মনস্টার পেয়ে যাচ্ছে, ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছে, হোয়াইট কালার পেয়ে যাচ্ছে, প্রত্যেকটি কালার আজলান মার্টে অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিয়ান সমস্ত বাইক এবং ইন্দোনেশিয়ান সমস্ত বাইক, এবং এর পরেও হয় ঈদের আগে আমাদের কিন্তু আরও কিছু বাইক আসছে নিউ শিপমেন্টের। এছাড়া MBS7 এর কার্বন যে লেটেস্ট মডেল সেটাও কিন্তু চলে আসতেছে আজলান মার্টে ঈদের আগে নিউ শিপমেন্টের বাইকে। আর এর পাশাপাশি ভাইয়া যে অফারটা দিয়েছি, অর্থাৎ বাইক কিনলে 2 বছরের রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি থাকছে, সেটা হচ্ছে স্কুটার XDV লংজিয়া ব্র্যান্ডের। লংজিয়া ব্র্যান্ডের XDV তে ভাইয়া 2 বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রি দিচ্ছে আজলান মার্ট এই প্রথমবার। আর এটার ফ্যাসিলিটি সব থেকে বেশি রয়েছে, যেটাতে ট্র্যাকশন কন্ট্রোল ABS রয়েছে, এছাড়া সুইচ সিস্টেম রয়েছে। এর আগে কোনো বাইকে সুইচ সিস্টেম কিন্তু ছিল না, সিট সুইচ, ফুয়েলের সুইচ, ABS এর সুইচ, ইন্ডিকেটরের সুইচ, এভরিথিং সমস্ত সুইচ কিন্তু এটাতে দেওয়া রয়েছে। এবং এটাতে মিটার রয়েছে, ডিজিটাল একটি মিটার দেওয়া রয়েছে, সামনের ভাইসর উপরে এবং নিচে ওঠানো নামানো যাবে, আর সিট স্পেস বেশি রয়েছে, এটাতে ফুল ফেস হেলমেট ধরে যাবে, অথবা প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে ক্যারি করা যাবে। এছাড়া যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য বেটার স্কুটার এটি। এই স্কুটারটি কিন্তু 35 থেকে 45 পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছে। এছাড়া যারা ট্যুর পছন্দ করে তাদের জন্য কিন্তু মেটাল রয়েছে আলাদা, এখানে ব্যাগ ক্যারি করতে পারবে। আর যারা অফিসের জন্য ইউজ করতে চায়, রেগুলার ইউজ করতে চায়, তাদের জন্য বেটার হবে, কেননা প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এইদিকে রাখতে পারবে। এছাড়াও কিন্তু বাইকে কিন্তু চার্জিং সিস্টেম রয়েছে, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে বাইক থেকে কিন্তু চার্জ দিয়ে নিতে পারবে। আর বাইকটির প্রাইস সম্পর্কে বলবো না, প্রাইস যদি জানতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করতে হবে। আর এই অফার কিন্তু থাকছে ভাইয়া সীমিত সময়ের জন্য, এই ফুল মে মাস জুড়ে কিন্তু অফার থাকছে, অফার মে মাস জুড়েই থাকছে, 2 বছরের রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি স্কুটারের উপরে। হ্যাঁ, স্কুটারের উপরে, অর্থাৎ XDV পারচেজ করলেই 2 বছরের রেজিস্ট্রেশন ফি থাকছে একদম ফ্রি। আর এগুলো পারচেজ করতে হলে চলে আসতে হবে কিন্তু আজলান মার্টে। আর আজলান মার্টের লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর 2 চারপিট রোড, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে। তো আরিফ ভাইয়া, এই ছিল আজকে আমাদের স্টক আপডেট, এবং সব থেকে মোস্ট যে অফারটি আমরা দিতে চেয়েছিলাম এই মুহূর্তে আপনার মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিলাম অফারটি, যে আজলান মার্টে ফুল মে মাস জুড়ে কিন্তু এই অফারটি থাকছে, 2 বছরের রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি। আর রয়েছে কিন্তু আমাদের সব থেকে আগুন কালার বলতে গেলে লাল পরি কালো মানি, এছাড়াও রয়েছে ভ্যাভিক ম্যাজেন্টো মেটালিক, সেম প্রাইসে পেয়ে যাচ্ছে 5,55,000। আর বাকি যেগুলোর প্রাইস বলিনি ওগুলোর প্রাইস যদি জানতে হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আজলান মার্ট ভিজিট করে যেতে হবে। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি ভিডিওটি, হয়তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।